खो जाऊं सैया खिली है नेचुरल सिली है मेरी लव लाइफ খুবই সুন্দর উইন্ডো সাইডটা এই হচ্ছে বাথরুমটা রুমটা কিন্তু বেশ ভালো আর এই রুমটাতে থাকবে হলো দাদা বৌদি রুমটা নিয়ে নিচ্ছে ওর কি ডাইপারটা চেঞ্জ করলা হ্যাঁ বিছানা ভিজে গেছে দেখ না এই রুমটা না ঠিক আছে এই জিনিসটা সুন্দর কিন্তু রুম দেখতে সুন্দর ওগুলা এগুলা সবই ওপেন আমাদের রুমগুলো তো এগুলো ওপেন আছে কেন কেন লাগবে তো এখন কি কাজ এখন তো কোনো কাজ করব না এখন তো আছে কি বের করব না বের করব রিল্যাক্স এখন রিল্যাক্স সময় কাটাবো এখন এদিকে আমাদের ঘরে মিরর নেই চল 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 ওই ঘরে চল না 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 এই যে চল 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 ওই ঘরে চল এটা না এটা না ওই ওই একটা ওই একটা হাঁটতে বসে ঠান্ডা জল দিবা তাই ঠান্ডা লাগবে আমি বলতেছি হাঁটতে গিয়ে যদি ঠান্ডার জায়গায় আসো হাঁকবা যখন ওরে মা গো ওরে বাবা গো চিল্লাবা এটা নষ্ট 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 থাকো এখানেই পড়ে থাকো ঠান্ডায় যখন হাঁকতে পারবো না আসবা না গাইস ঠান্ডার দিনে এসে এরকম গরম গরম আলুর পকোড়া খেতে কার ভালো না লাগে বলো লাল চা দুধ চা এখানে কম্বিনেশন আমরা এখন চা খাচ্ছি চা তারপরে দুধ চা এখানে আর আলু পকোড়া দেওয়া হয়েছে আদি কি খাচ্ছো আদি কি খাচ্ছো বিস্কুট খাচ্ছো হাই বিস্কুট আমি খাচ্ছি তো আর সমস্ত রুম আমাদের সেটিং করা হয়ে গেছে কে কোন রুমে থাকবে এখন হচ্ছে আমরা একটু এনজয় করবো প্রচুর গল্প করবো আড্ডা করবো তারপর তো এখানে আজকে আমরা থাকবো কালকে আমরা ঘুরতে যাবো চিয়ার্স কি বলতো আমরা দুপুরবেলা আজকে কিচ্ছু খাইনি মানে আমরা সকাল সকাল আমাদের 12টার মধ্যে আসার কথা ছিল তো সেই হিসাবে আমরা সকালের খাওয়া দাওয়া করে এসেছি দুপুরবেলা কিছু খাইনি যে আমাদের একদম পুরো ভুক্কার আমরা মানে প্রচন্ড খিদে আমাদের পেটে বাট এখানে এই চা আর এই আলুর পকোড়া দিয়ে আমাদের আজকে পোষাবে না কি তাই তো একদম নাও ভালোই লাগে না রে আরে ছেলেটা একটু পটি করতে গেছে তোমরা পটিটাও কি শান্তি মতন করতে দিবে আরে ওইটা না এই ছেলেটা চাটা ভালো ভালো না কালকে ভালো এখানে রেস্টুরেন্টের মতো বা হোটেলের মতো কিছু কিছু খাবার কি কোনতে হচ্ছে অসত্র ওদের কালচারটা সাথে মেশা বুঝতে পারলি ওরা কিভাবে লাইফস্টাইল থাকে ওরা কিভাবে দেখে ওদের বাড়ি ঘর করে পাহাড়ি এলাকায় এখানে আমরা কিরকম ভাবে আছি আজকে আমার আজকে দারুণ লাগছে কারণ আমি আমার প্রিয় মানুষদের সাথে এখানে আসছি তুমি কার জন্য খুশি আছো আমার একটু ভালো লাগছে কারণ আমি সব প্রিয় মানুষদের সাথে আসছি অপ্রিয় মানুষদের সাথে অপ্রিয় মানুষদের সাথে আচ্ছা আচ্ছা তুমি কিসের জন্য তুমি আমি আসছি আমি খুশি কারণ আমি আজকে সব মানে কি বলবো এরা কি বলবো তোমাকে লজ্জা লাগে আমাকে আচ্ছা তুমি তুমি স্ক্রিপ্ট মনে করো দিদি তুমি স্ক্রিপ্ট মনে করো আমি পরে আসছি আমি এসেছি কারণ আমাকে দুদিন রান্নাঘরে ঢুকতে হবে ও বাহ আচ্ছা ঠিক আছে এবার দাদা কিসের জন্য আসে খেতে আসছি ইয়েস এক কথা দাদা আর আমি সেম খাবো দাবো চিল করব লাইফ আর কি আছে তাই না বস মেমোরি কালেক্ট করব আমি আসছি না দাদা কি খাবে সেটা দেখতে আজকে আমরা প্রচুর প্রচুর এনজয় করব ব্লগ দেখতে থাকো গাইস অল্প একটু নাও তুমি এরকম করতেছো কেন হ্যাঁ ওয়ে ওয়ে আমার বিছানাটা এইভাবে নষ্ট করে দিচ্ছিস তোর আমার রুমটাতে এসে তুমি তুমি কিছু বলছো না কেন তুমি কিছু বলবা না হ্যাঁ ওদের নিজেদের রূপ পরিষ্কার রাখে আমার রুমটাকে নষ্ট করছে সব বাচ্চা কাচ্চা নিয়ে পাটা তুলে নোংরা পারলে হ্যাঁ এখন থেকে এক্সপিরিয়েন্স করতে হবে এইভাবে নষ্ট করে দিল আমাদের বিছানাটা তুমি কিছু বললা না ওদেরকে কি ব্যাপার
আমি মুখে বলি না এইখানে তো গাইস পুরো মুড়ি মাখা হচ্ছে দেখতেই পাচ্ছ কারণ আমাদের মারাত্মক খিদা পেয়েছে আর ওই দিক থেকে বাদাম ভাজা একটাই কথা বলবো যে এখানে যা হচ্ছে যা বলা হচ্ছে যা কিছু করা হচ্ছে সমস্তটাই কিন্তু আমরা মজা করি ইয়ার্কি ফাত্রামি করি আমরা অলওয়েজ এরকম ইয়ার্কি ফাত্রামি করি এই দেখো আরেকজন মুড়ি খাচ্ছে বসে বসে মুড়ি খাচ্ছে না ফেলাচ্ছে বাড়ি বাড়ি অত কি করছে মুড়ি মাখা হয়ে আছে সর্ষের তেল আর একটু দিয়ে দাও আর একটু ভালো ভালো গরম আজকে একদম পঞ্জাবি নেম বট মাই বল মুখে কফ জম জায়গা দিমাগ মে কফ জম জায়েগা ঠিক হে নাক মে শুদ্ধি হোগা বেটা সোয়েটার পাল লো বাবা শামিল কে সোয়েটার পাল লো আপনে হাত চলে আপনার হাত চলে না না হাত দিয়ে না আমি খাবো না কোন সব পূজা কা পাচালি হে ভাসুর আর এটা দেওর আমি তো এখন বনির আজকে দায়িত্ব পড়েছে আদিকে খাওয়ানোর জল খাওয়ার আওয়াজ দেখো গাইজ ফুচকাটাকে খাইয়ে দিই
ভাতের খিদা তোর আছে তাই না সোনা? আমি তোমাকে খাইয়ে দিব, ফটাফট খাবা। হ্যাঁ গুড বয় বলবো তাহলে আমি, কালকে একটা তাহলে জিনিস কিনবো। মানে মাংসের মধ্যে আর কি হলুদটা কম দেয়, মাংসটা পুরো টেস্টি। মাংসটা সেই টেস্টি, মাংসটা লেবু দেয় না, এখানে পেঁয়াজ টিয়াজ সবই দিচ্ছে।